আসসালামু আলাইকুম, আমার নাম হুমাইরা বিনতে শহীদ। আমার আজকের পরিবেশনা কবি সুকুমার বড়ুয়ার লেখা কবিতা শব্দদূষণ। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে শত পাখি সারাদিন ভর। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে। দোয়েল চড়ুই মিলে কিচির মিচির, গান শুনি ঘুঘুয়ার টুনটুনির। শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন, দরজায় বেল বাজে কান পেতে শোন। গলিপথে ফেরিওলা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহুরে জীবন জ্বালা শব্দদূষণ। ধন্যবাদ।